আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাশকুর লিল্লাহি তাআলা ওয়া নাহমাদুহু ওয়া নুসাল্লিমু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খাতামুন নাবিয়্যিন কামা ক্বালা বুইস্তু মুআল্লিমা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আল্লাযীনা ইত্তাবা'উ বিহসান ইলা ইয়াউমিদ দিন। তমাম দুনিয়াময় ছড়িয়ে থাকা কোরআনের কাছে আসার লক্ষ কোটি কোটি ইমানদার নারী পুরুষ কোরআনের এই অনন্য আয়োজন প্যান ভিশন কর্তৃকা আয়োজিত কোরআন শেখার সহজ উপায়ে সকলকে আন্তরিক মোবারকবাদ এবং আহলান সাহলা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুযোগ শুকরিয়া এবং সুযোগ পেশ করে আজকের এই 39তম পর্বে আমরা একটু একটু করে একটি চমৎকার জায়গায় পৌঁছে গেছি। একটু মনে রাখুন, গতকালকে আমরা যে বিষয়টি উপস্থাপন করেছি 38তম পর্বে সেটা ছিল সাক্তা, এবং কোরআনের আয়াত দিয়ে দিয়ে সেখানে চারটি সাক্তা দেখানো হয়েছে। কোনো কোনো করি সাহেবান মুজাব্বিদ বলছেন যে আসলে সাক্তা হবে চারটি, কেউ কেউ বলছেন পাঁচটি। আমরা শেষ সাক্তাটি দেখাতে পারিনি, আজকে আমরা সেটা উপস্থাপন করছি। স্ক্রিনে অলরেডি আমরা চলে যেতে চাই। আমি যে কোরআনটা প্রণয়ন করার চেষ্টা করেছি সেটা আল কোরআনুল হাকিম নাম দিয়েছি, আর এটার মধ্যে সুরা কিয়ামার এই কোরআনটার পৃষ্ঠা নম্বর হচ্ছে 582। এই সুরা কিয়ামার 27 নম্বর আয়াতের 7 নম্বর লাইন যেটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, এখানে যে আয়াতটি রয়েছে এটার মধ্যে একটি সাক্তা আছে, আমরা এটা পড়ে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়া পড়ে ফেলেন, তারপর কি ককে রশ্মিকার দেয়া, জেরের পরে ইয়া সাকিন একালিপ টেনে বলবো, মানে জেরের পরে ইয়া সাকিন একালিপ টান, মনে আছে তো? জবরের পরে খালি আলিফ একালিপ টান, পেশের পরে জজমলা ওয়াও একালিপ টান, তিলাওয়াতের মধ্যে টান যেটা আর কি। অকিলা কিলা না, অকিলা টানলাম কেন? জেরের পরে ইয়া সাকিন। মান মান, ময় একার আর শুধু ন, এখানে আমরা থামবো যেহেতু সাক্তা আছে এই জন্য থামবো, কিন্তু শ্বাস ছাড়বো না, শ্বাসটা দমটা রেখে দেব। র ক শেষে যেহেতু থেমেছি এই জন্য কলকলা হবে এই কফটা। ওয়াকিলা মান র ক বাকিলা মান রাক, এই হলো এটার তেলাওয়াত। আমরা এরপরই একটি গুরুত্বপূর্ণ জায়গা দেখতে চাই, চলুন। কিছু কিছু আলিফ এরকম যে সেখানে আলিফে আলিফটা আছে, কিন্তু আলিফের মধ্যে যেটা আনা শব্দ আছে এই আনা শব্দটা সবসময় টানতে মানা, আনা 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 কোরআনের মধ্যে কয়েক জায়গায় আপনি পাবেন, কিন্তু সব জায়গায় টানবেন না, কিন্তু চারটা জায়গায় শুধু টানতে টেনে পড়তে হয়। আমরা ওই জায়গাটা এক নজর শুধু দেখে নেই, ওটাই আমাদের আজকের তিলাওয়াত। আসুন তাহলে আমরা সেখানে যাই। জমিরে আনা, আগেই বলেছি কোরআনে যত জায়গায় আনা, আনা মানে হচ্ছে এই আলিফে জবর, নুন আলিফ জবর আনা, এই যে আনাটা আছে এই আনার কোনো জায়গায় টানবেন না। অর্থাৎ যদি ছন্দ দিয়ে বলি, আনা টানতে মানা, ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ওয়ালা আনা 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 টানা যাবে না, কোনো আনাই টান নাই, তবে চারটা জায়গায় আনা এখানে টান দিয়ে বলতে হয়। সেই জায়গাগুলো আমরা একটু দেখব, মূলত দেখাও হলো তিলাওয়াত হয়ে গেল, এ নিয়ে কোনো টেনশন করার কারণ নেই। এ জমিরে আনা, শুধু আনা শব্দটি, অন্য কোনো শব্দের বেলায় নয়। দেখুন একটা স্ক্রিনে পুরো থিওরি এবং লেখনই পুরো চলে এসেছে।
আপনি যে আরবিটাই দেখবেন স্ক্রিনে সেটাই পড়ার চেষ্টা করুন, আর আমাদের থেকে বই সংগ্রহ করুন। আপনি যা দেখছেন এখানে ঠিক বইয়ের মধ্যে তাই আছে, অতএব আমরা এখান থেকে বাকিগুলো পড়ে নিতে পারব। যে অন্য কোনো শব্দের বেলায় নয়, কোরআনের যত স্থানে মোট চার স্থান ছাড়া কোথাও আনার একালিপ টানা যাবে না, তাহলে শুধুমাত্র এই চারটা জায়গায় আমরা আনাকে টেনে বলবো। আর বাকি যত আনা আছে, আনা শব্দটা হবে আনা, বাকিগুলো আমরা টানবো না। এখন এখন আমরা চলে আসি একের পর এক এই চারটায়। যেমন আনা টানা যাবে, এরকম আনা বা এই শব্দটা পাবেন কোথায়? যে কোনো কোরআন আপনি ফলো করলে সেখানে দেখবেন সুরা লুকমান আয়াত নম্বর 15, আর আমার কোরআন যেটা এটা লাইন নম্বর 9 নম্বর লাইনে কীভাবে আছে আয়াতটা আমরা একটু দেখতে চাই। সেটা হচ্ছে আমি এখান থেকে দ্বিতীয় লাইনের শুধুমাত্র ওয়াত্তাবি সাবিলা এখান থেকে পড়ে নিই। যে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা, খেয়াল করেছেন কিনা? মান আনাবা, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া আনা, এখানে আমি টেনেছি, এখানে টানা জায়েজ। কোন সুরা? সুরা লুকমান, নোট করে নেবেন, পড়বেন যে এই আনা টেনে পড়া জায়েজ এবং টেনে বলবেন, এই আনাটা টেনে বলবেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া সুম্মা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম فأنبئكم بما كنتم تعملون। এ হচ্ছে তিলাওয়াত। জের যখন উচ্চারণ করেন তখন মুখটা দুই ঠোঁট ফাঁকা করে দিবেন, যখন জবর উচ্চারণ করবেন তখন হা করবেন বেশি, মুখটা ফাঁকা উপর নিচ বেশি ফাঁকা করলে আপনি দেখবেন জবরটা ভালো উচ্চারণ হয়। আর পেশ যখন উচ্চারণ করবেন তখন মুখটা গোল করে ফেলবেন, তাহলে খুব চমৎকার উচ্চারণ হবে। এ গেল একটা। দ্বিতীয় আনাটা কোথায়? সেটা হচ্ছে আমরা যাব আনাবু, লোকেশন দেয়া আছে, খুলে নেন কোরআন। আমার আমার এটা যদি নেন তাহলে পাবেন এভাবেই। সুরা জুমার আয়াত নম্বর 17 অষ্টম লাইনে গিয়ে আমরা এই আয়াতটা পাব, এই অংশ বিশেষটা আমরা পাব। এবার আমরা চলে যাচ্ছি সেখানে। যেমন প্রথম পুরো আয়াতটাই আমরা তেলাওয়াত করি, পুরো আয়াতটা খুব মজা। দেখুন তো আয়াতটা কেমন হল। যেমন অল্লাযীনা, খেয়াল বোঝা যায়? অল্লাযীনা, অল্লাযীনা, জালটা নরম আওয়াজে হবে, একালিপ টেনে বলবেন, জিরের পরে ইয়াসাকিন, একালিপ টান। ওয়াল্লাযীনা, যিনাজ, নাজ, আলিফে কি শুনাই? নুন থেকে সোজা আমরা জয়ের কাছে চলে যাব, নাজ, বা, জিম, দাল, ত, কফ, এই পাঁচটি হরফকে কলকলার হরফ বলে, যজমের ক্লাসে কিন্তু শিখ বলেছিলাম আমি। তো সেখানে একটু যেহেতু যজম হয়েছে এজন্য জিমটা কলকলা করতে হবে। ওয়াল্লাযীনা যাতানাবু, নাজতানাবু, ওয়াল্লাযীনা যাতানাবু, বুর পরে ওয়াও আছে, আলিফ আছে, আলিফ আছে, লাম আছে, কিন্তু এগুলোতে কিচ্ছু নাই, পরের হরফটা হলো তাসদীদ, এই জন্য বু থেকে সোজা আমরা চলে যাব তর দিকে। নাজতানাবু তাগুতা, কি চমৎকার! এই চারটা হরফ পড়াই লাগলো না, চারটা অক্ষর পড়া লাগলো না, এগুলোতে কিছু নাই, আমার কোনো চিন্তা নাই। ওয়াল্লাযীনা যাতানাবু তাগুতা আইয়াবুদুহা, আইয়া কেন? কারণ যজমের পরে তাসদীদ এসেছে, আলিফে জবর আ, নুনে যজম, তারপর ইয়ায় তাসদীদ, এই কারণে আমরা যেটা করেছি, তাহলে যজমের পরে তাসদীদ আসলে যজমল অক্ষরটি উচ্চারিত হয় না, তাসদীদ শেখানোর সময় কিন্তু আমি বলেছিলাম আপনাদের মনে থাকার কথা, যজমের পরে তাসদীদ আসলে
যজমালা অক্ষরটি উচ্চারিত হয় না, পূর্বের হরফটা সরাসরি তাসদিদের সাথে উচ্চারিত হবে। যেমন চাঁদ আছে আকাশে, এমন সময় সূর্য উদিত হয়ে গেছে, চাঁদ আছে কিন্তু চাঁদের আলোটা নেই, চলে গেছে। ঠিক তেমনই তাসদিদ আসলে যজমের পাওয়ারটা ওই রকমই কমে যায়, শেষ হয়ে যায়। আইয়া, ওই যে ওয়াও এবং ইয়ায় তাসদিদ হলেও গুণনা করে পড়তে হয়, বলা আছে আইয়াবুদু হা, পেশের পরে দুতে টানলাম, দালের পরে ওয়াও সাকিন পেশ, এই জন্য পেশের পরে ওয়াও সাকিন, এই জন্য একালিপ টেনে বললাম। এরপরে হাতে একালিপ টানবো, ওয়া আনাবু ইলাল্লাহি লাহুমুল বুশরা, শেষ অক্ষরে খারা জবর হলে ওটা পূর্ণ উচ্চারণ করতে হয়, ফাবাশশির ইবাদ ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুতা আন ইয়াবুদুহা ওয়া আনাবু, তিন আলিপ পর্যন্ত টানবো আমরা, ইলাল্লাহি লাহুমুল বুশরা ফাবাশশির ইবাদ। এখন তিলাওয়াত আর আপনার দেখা আয়াত মিলিয়ে নিন, আর শেষবারে যেটা সেটা হচ্ছে আনা, তৃতীয়বারে আনা মিলা, এটা হচ্ছে পৃষ্ঠা নম্বর 66 সূরা আলে ইমরান 119 নম্বর আয়াত 10 নম্বরে লাইনে গিয়ে পাবো, وَإِذَا خَلَوْا عَضُّوا عَلَيْكُمُ الْأَنَامِلَ مِنَ الْغَيْظِ। এখানে এই আনামিলাটা, আনামিলা এটা আমরা টানবো, এই আনাটায় টান আছে। আর শেষবারে যেটা আমরা দেখছি, স্ক্রিনে অলরেডি চলে এসেছে, আমি তিলাওয়াত করছি আর আপনারা আঙ্গুল দিয়ে দিয়ে একটু পড়ুন, আনাসিয়া, আনাসিয়া। একবার শেষ লাইনটি আমরা যদি দেখি, দ্বিতীয় লাইনটি, খলাকনা আনআমাও ওয়া আনাসিয়া কাসীরা, একটু দেখুন, আপনি তেলাওয়াত করুন। আগামী কালকের প্যানভিশনের এই বিশাল আয়োজন, বর্ণিল আয়োজন, স্বপ্নময় এবং কোরআন শিক্ষার্থী যারা তাদের হৃদয়ে নিংড়ানো, বছরকে বছর যুগ যুগ ধরে যে আকাঙ্ক্ষা পোষণ করেছেন হৃদয়ে, সেটা পূরণের এই কাঙ্ক্ষিত মহেন্দ্রক্ষণ নিয়ে আজকে এ পর্যন্ত আমরা এসেছি। কালকে 40তম একটি পর্ব আমাদের অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই 40তম পর্বের মাধ্যমে কোরআন শিক্ষার মৌলিক বেসিক কথাগুলো চলে যাবে, আর বাকি থাকবে শুধু তিলাওয়াতের ক্লাসগুলো। আশা করি কালকের পর্ব আমরা পূর্ণ উপভোগের পাশাপাশি কোরআন তিলাওয়াতের ক্লাসে আবার নিজেদেরকে সম্পৃক্ত হওয়ার এই মহান সুযোগ লুফে নেব। সৌভাগ্য এবং রহমতপূর্ণ হবে আমাদের এই দুনিয়ার জীবন, পরকালীন জীবনে পাবো কোরআনকে আমাদের বন্ধু হিসাবে, সুপারিশকারী হিসাবে পাবো কঠিন মুসিবতের সময়গুলোতে। এই প্রত্যাশা রেখি আজকের মতো এই 39তম পর্ব থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।